14টি ট্রাক 3টি কাভার্ড ভ্যান নিয়ে পাটুরিয়ায় ডুবে গেছে 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত উদ্ধার অভিযানে জাহাজ হামজা যাচ্ছে প্রত্যয় খবর পাওয়া যায়নি হতাহতের পরপর দুইটা গাড়ি সম্ভবত পার হয়েছে পরপর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে আমার হাজবেন্ড ছিলেন উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাতকিয়ে পার উঠেছেন এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে বেশিরভাগ ফেরিরই নেই ফিটনেস চলছে ঝুঁকি নিয়ে যে ফেরিগুলো চলে কয়েকটা ফেরি খুবই পুরাতন আমার মনে হয় ফেরিটি ওই পার থেকেই কোন একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে যতক্ষণ পর্যন্ত কোন ভিকটিম না পাওয়া যাবে বা এগুলো উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার কাজ দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে আছে বিদেশীদের হস্তক্ষেপের কিছু নেই বললেন ব্রিটিশ হাই কমিশনার লন্ডনে মামলা করলে ফেরত আনা যাবে দণ্ডপ্রাপ্তদের ছাত্র না হয়েও কারমাইকেল কলেজ ছাত্রলীগের পদ পান সৈকত মণ্ডল সদুত্তর নেই নেতাদের ফেসবুকে উস্কানিমূলক লাইভ করেন জাসদ ছাত্রলীগের পীরগঞ্জ সভাপতি টাঙ্গাইলে কোচিংয়ে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে গলা কেটে খুন জখম আরও একজন প্রেমের সম্পর্কের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের টি-20 বিশ্বকাপে আবুধাবিতে আজ বাকসিংহের লড়াই সেমিফাইনাল মিশনে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে শেখ জায়েদ স্টেডিয়াম থেকে আদ্যপান্ত জানাবো আমি নিয়ন মুহাইমিন এবং আমি সাজিদ